দারিদ্রতার খুনি মোহাম্মদ ইউনুসের চট্টগ্রাম থেকে নরওয়েতে পাড়ি দেওয়ার ইতিহাস। যখন তিনি নিজের পকেট থেকে মাত্র $27 ঋণ দেন 42 জন মানুষকে, বাংলাদেশের ডাক টিকেটের ইতিহাসে এই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে কাউকে জীবদ্দশায় দেখা গেল। মোহাম্মদ ইউনুস একজন স্বপ্নবাজ অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। 1940 সালের 28শে জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্ম নেওয়া এই মানুষটির মাইক্রোক্রেডিটের ধারণার মাধ্যমে লাখো মানুষের জীবন বদলে গিয়েছিল। সহজ ভাষায় মাইক্রোক্রেডিট মানে হলো কম সুদে অল্প পরিমাণে ঋণ দেওয়া, যাদের জামানতদার এবং ব্যাংক স্টেটমেন্ট নেই। যারা ঐতিহ্যবাহী ব্যাংক থেকে ঋণ নিতে পারে না, তাদের জন্য এটি একটি লাইফলাইন। ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থায় দরিদ্রদের উপেক্ষা করা হত, কারণ তাদের সম্পদ অথবা একটা স্টেবল ইনকাম ছিল না। মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের ধারণার প্রবর্তন করে এমন একটি বিশ্ব পরিকল্পনা করেছিলেন, যেখানে তিনি দেখেছেন কিভাবে ক্ষুদ্র ঋণ দরিদ্রদের জীবন বদলে দিতে পারে এবং তাদেরকে দরিদ্রতার চক্র থেকে বের করে আনতে পারে। ক্ষুদ্র ঋণ এই মানুষদেরকে শুধুমাত্র অর্থ প্রদান করেনি, বরং তাদেরকে দিয়েছে সুযোগ, মর্যাদা এবং দারিদ্রতা থেকে বেরিয়ে আসার উপায়। আজ আমরা জানব দারিদ্রতার খুনি মোহাম্মদ ইউনুসের চট্টগ্রাম থেকে নরওয়েতে পাড়ি দেওয়ার ইতিহাস। সিনেমা দ্য আলটিমেট ট্রুথে আপনাকে স্বাগত। হাজী মোহাম্মদ তুলানিয়া সদাগরের 9 জন সন্তানের মধ্যে মোহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয়তম সন্তান। তিনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার। চট্টগ্রামের লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদ ইউনুস পড়াশোনা শুরু করেন। পরে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুল জীবনে তিনি একজন সক্রিয় স্কাউট বয় ছিলেন, এই কারণে 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত, এরপরে 1955 সালে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং 1959 সালে ফিলিপাইন ও জাপানে স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এমএ সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ফুল স্কলারশিপ নিয়েই ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে প্রফেসর ইউনুস বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এরপরে ন্যাশভিলের টেনেসিতে একটি সিটিজেন্স কমিটি গঠন করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের সাথে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের জন্য সমর্থন জোগাড় করেন এবং মার্কিন কংগ্রেসে পাকিস্তানের সামরিক সাহায্য বন্ধের জন্য লবিং করেন। পাকিস্তানের শেকল ছাড়িয়ে বাংলার জন্ম হওয়া থেকে অনুপ্রাণিত হয়ে 1972 সালে প্রফেসর ইউনুস দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগ দেন। 1974 সালের দুর্ভিক্ষ পর্যবেক্ষণ করে তিনি খেটে খাওয়া মানুষদেরকে দারিদ্রতার সীমানা পাড়ি দেওয়ানোর জন্য একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি প্রোগ্রাম প্রতিষ্ঠা করেন। 1975 সালে তিনি নবযুক্তে ভাগা খামার সংগঠিত করেন, যা পরে সরকার প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে। স্বর্ণকার পরিবারে তিনি বড় হয়েছেন। তার পারিবারিক ব্যবসা তাকে গ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়, যেখানে তিনি নিজ চোখে দেখেছেন গ্রামের স্থানীয় কারিগরদের কঠোর পরিশ্রম এবং তাদের জীবনে কি পরিমাণ সুদের ভার রয়েছে। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে দারিদ্রতা এবং সুযোগের অভাবের কারণে ওই সব খেটে খাওয়া মানুষ একটা অদৃশ্য জালে আটকে পড়েছে। 1976 সালে জোবরা গ্রামের নারীদের অসহায়তা দেখে মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত
নেন যে কিছু করতে হবে। সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিশেষ করে নারীদের উদ্যোক্তা মনোভাবের প্রতি বিশ্বাস করতেন। তিনি দেখেছেন যে মহিলারা তাদের পরিবার এবং সম্প্রদায়ের জন্য কতটা কঠোর পরিশ্রম করে এবং তাদের কি আশ্চর্যজনক ব্যবসায়িক ধারণা রয়েছে। তিনি তাদের মধ্যে একটি লুকানো সম্ভাবনা এবং একটি উন্নত জীবনের জন্য যুদ্ধ করার ইচ্ছা দেখেছিলেন। ইউনুস বুঝতে পেরেছিলেন যে এই মহিলারা যদি একটু আর্থিক সহায়তা এবং নির্দেশনা পায়, তবে তারা নিজের এবং তাদের পরিবারের জন্য বিস্ময়কর পরিবর্তন আনতে পারবে। যখন তিনি নিজের পকেট থেকে মাত্র $27 ঋণ দেন 42 জন মানুষকে, তিনি তখনও জানতেন না তার এই ছোট্ট প্রচেষ্টা কিভাবে কোটি কোটি মানুষের জীবন বদলে দেবে। ঋণদাতাদের জাল থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া এই ঋণ ছিল দরিদ্র গ্রামীণ মানুষদের জন্য মুক্তির প্রথম কিস্তি। ডক্টর ইউনুস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্ররা ঋণ পরিশোধ করবেই এবং তা তাদের দারিদ্র থেকে মুক্ত হতে সাহায্য করবে। অনেক প্রচেষ্টার পর অবশেষে তিনি জনতা ব্যাংক থেকে একটি ক্রেডিট লাইন অর্জনে সফল হন এবং নিজের গ্রান্টার হিসেবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য 1976 সালের ডিসেম্বরে জোবরায় দরিদ্রদের ঋণ প্রদান শুরু করেন। 2 অক্টোবর 1983 সালে প্রকল্পটি একটি পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয়, যেটিকে আজকে আমরা গ্রামীণ ব্যাংক বলে চিনি। মোহাম্মদ ইউনুস 1976 সাল থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে 53 লাখ ঋণ গ্রহিতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। 2008 সালে এই ব্যাংকটি সারা বাংলাদেশে 75 লাখ ঋণ গ্রহীতার মাঝে স্বপ্ন বুনেছে, যাদের মধ্যে 97% ঋণ গ্রহীতা ছিলেন নারী। তার কারণে সেই সময় নারীরা তাদের জীবন ও স্বপ্নের মালিক হতে পেরেছে। 2515টি শাখার মাধ্যমে গ্রামীণ ব্যাংক 82,072টি গ্রামে সেবা প্রদান করেছে, যা সেই সময়ে বাংলাদেশের 97% গ্রামকে কভার করেছিল। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে দারিদ্রদের প্রায় $7 বিলিয়ন ঋণ প্রদান করেছে এবং ঋণ পরিশোধের হার ছিল 100%। ইউনুস সামাজিক ব্যবসা এবং পুঁজিবাদের ভবিষ্যতে বলেছেন, আমার কাছে গরিব মানুষ বনসাই গাছের মতো। আপনি যখন ফুলের টবে সবচেয়ে লম্বা গাছের সেরা বীজ রোপণ করেন, তখন আপনি সবচেয়ে লম্বা গাছের একটি প্রতিরূপ পাবেন, মাত্র কয়েক ইঞ্চি লম্বা। আপনি যে বীজ রোপণ করেছেন তাতে কোনো ভুল নেই, ভুল কেবল মাটির ভিত্তিতে, যা খুব অপর্যাপ্ত। গরিব মানুষেরও কোনো ভুল নেই, সহজভাবে সমাজ তাদের বেড়ে ওঠার ভিত্তি দেয়নি। দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র থেকে বের করে আনার জন্য আমাদেরকে তাদের একটি সক্ষম পরিবেশ তৈরি করে দিতে হবে। একবার দারিদ্ররা তাদের শক্তি এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারলে দারিদ্র খুব দ্রুত অদৃশ্য হয়ে যাবে। প্রফেসর ইউনুস দারিদ্র ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশে আরো কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ ফোন, গ্রামীণ শক্তি, গ্রামীণ ফান্ড, গ্রামীণ টেক্সটাইল, গ্রামীণ নেটওয়ার্ক, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ কৃষি, গ্রামীণ মৎস্য ও পশুপালন, গ্রামীণ বিজনেস প্রমোশন, গ্রামীণ টানো ফুডস লিমিটেড এবং গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস। তিনি গ্রামীণ ট্রাস্টেরও প্রতিষ্ঠাতা, যা সারা বিশ্বে গ্রামীণ মাইক্রোক্রেডিট সিস্টেম বিস্তৃত করে। মোহাম্মদ ইউনুস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2006 সালের 13 অক্টোবর নরওয়ের নোবেল পিস প্রাইজ কমিটি ঘোষণা করেন, সেই বছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। একই বছরের 10ই ডিসেম্বর নরওয়ের রাজধানীর অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে তাসলিমা বেগম। অসলোর সিটি হলে সেদিন ডক্টর ইউনুস তার দেয়া নোবেল বক্তৃতা শুরু করেন বাংলায়। ঐতিহাসিক সেই বক্তৃতায় ডক্টর ইউনুস বলেন, তিনি বিশ্বাস করেন সবার যৌথ উদ্যোগই পারে একটি দারিদ্র মুক্ত বিশ্ব তৈরি করতে, যেখানে দারিদ্র থাকবে জাদুঘরে।
ফেব্রুয়ারি 2007 সালে ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ঘোষণা করেন। তার এই ঘোষণা আসে যখন দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয় দলের মধ্যে তীব্র সংঘাত চলছিল এবং জরুরি অবস্থা ছিল। ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দেন যে তার আন্দোলন সুশাসন পুনঃস্থাপন এবং দুর্নীতি নির্মূল করার চেষ্টা করবে। তবে মে 2007 সালে ডক্টর ইউনুস সমর্থনের অভাবের কারণে দল গঠনের প্রচেষ্টা বাদ দেন। 2010 সালে ডকুমেন্টারি চলচ্চিত্র ক্যাস্ট ইন মাইক্রোক্রেডিট প্রকাশের পর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক নজরদারিতে আসে। মাইক্রো লোনের সমালোচনার পাশাপাশি চলচ্চিত্রটি ইউনুস এবং ব্যাংককে নরওয়ের অনুদান করা তহবিলের অপব্যবহারের অভিযোগ তোলে। যদিও উভয়কেই নরওয়ের কর্মকর্তারা ক্লিন চিট দিয়ে দেন, কিন্তু তখন বাংলাদেশ সরকার একটি তদন্ত শুরু করে। 2011 সালে দেশের কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডক্টর ইউনুসকে বরখাস্ত করে 60 বছর বয়সের বাধ্যতামূলক অবসরের কথা উল্লেখ করে। ডক্টর ইউনুস, যিনি 2000 সালে 60 বছর পূর্ণ করেছিলেন, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ শুরু করেন। তবে বাংলাদেশের আদালত পরে তাকে অপসারণের সিদ্ধান্ত বহাল রাখে। গ্রামীণ ব্যাংকের আইনে আছে যে 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকা যায়, কিন্তু এমডি সাহেব যখন 70 বছর পার হয়ে গেছেন তখনও এমডি। ডক্টর ইউনুসের একাধিক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো বিল্ডিং সোশ্যাল বিজনেস 2010, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস 2017। তার সম্মাননার মধ্যে রয়েছে বাংলাদেশের মর্যাদাপূর্ণ স্বাধীনতা পুরস্কার, ওয়ার্ল্ড ফুড প্রাইজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে রমন ম্যাগসেস এবং সিডনি শান্তি পুরস্কার। ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 65টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের 2006 সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগে 2007 সালের 29 আগস্ট একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করে। বাংলাদেশের ডাক টিকেটের ইতিহাসে এই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে কাউকে জীবদ্দশায় দেখা গেল। জানুয়ারি 2008 সালে টেক্সাসের হিউস্টন শহর 14 জানুয়ারিকে মোহাম্মদ ইউনুস দিবস হিসেবে ঘোষণা করেছে। তিনি নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন গ্লোবাল এল্ডার্সের প্রতিষ্ঠাতা সদস্যেরও একজন, কিন্তু তার গায়ে কাদা লেগে যায় নিজের জন্মভূমি থেকেই। 2024 সালের 1 জানুয়ারি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রম আদালত তাকে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 38,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি দেব, এটা আমাদের কপালে ছিল, চাঁদির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম।